দারোগা নিজে যখন মা বাবার নামে ওই নম্বরে যখন কল দিল দশ বারো দিন পরে মা ওই দিক থেকে রিসিভ করে কান্না কণ্ঠে বলে সোনার মানি এরে বাবা তোর জন্য আমি বড় পাগল এরে বাবা কোথায় আসব আমি তোরে না দেখিয়া থাকতে পারি না বাবা আমি দশ দিন পর্যন্ত খানায় মুখ লাগাই তোর বাবাও খাই না রে বাবা তুই আসু কোথায় বাপ ওই দিক থেকে চোখের পানি রাখতে পারে না দারোগা ওই দারোগা চোখের পানি ফেলাইয়া কান্না কণ্ঠে বলে ও মা আমি তোমার সন্তান না রে মা আমি জালকাটি রাজাপুর থানার দারোগা এ মা তুই যদি তোর সন্তানের লাশটা দেখতে চাও এর মা জলদি করে আয় তোর সন্তানের লাশের কাছে কেউ ফিরি না গন্ধ আসে মা আয় তোর সন্তানের এক নজর দেখিয়ে যা হুজুর আমি আমার স্ত্রী দুইজন পাগলের মতো দৌড়ানো শুরু করলাম গিয়ে দেখি খালি মানুষ সাথে সাথে ভিড় এই লাশের কাছে কেউ ফেরে না সবাই নাকি রুমাল দিয়া কাপড় দিয়ে দূরে দাঁড়িয়ে দেখতে আসে কেউ কাছেও ফেরে না হুজুর তার মা আমার দিবি দৌড়াইয়া পাগলের মতো ওই পচা লাশ পচিয়া গেছে খসিয়া গেছে ওই পচা লাশের উপরে ওর মা দৌড়ে যাইয়া পড়ি ওই পচা লাশের সন্তানের গালের উপরে চুমুকা আর বলে বাবা সোনার মানিক আমার কই ও বাবা আমার কি বলিয়া বিদায় দিয়া গেছ হুজুর মানুষে বলছে আমি নিজে দেখলাম ওই সন্তানের পচা গোস্ত ওর মার মুখের মধ্যে লাগছে গন্ধ পায় না এরে বাবা মা কখনো সন্তানকে ফালাইয়া দিতে পারে না বুঝাবার জন্য বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان طالب الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
الغفور الرحيم. أقال النبي صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمنا شكري محمد درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সূরজ নদিয়া আপনি সওয়াব কয় পয়গার, সূরজ নদিয়া আপনি সওয়াব কয় পয়গার, দুনিয়ায় আজমসে যে কবি সব কবি সাদ, দুনিয়ায় আজমসে যে কবি সব কবি সাদ, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাদল সে গুজর হো খরিদার নহি হো, বাদল সে গুজর হো খরিদার নহি হো, মকবুল তো হয় সজ হয় কাবিল তো বহুত হয়, মকবুল তো হয় সজ হয় কাবিল তো বহুত হয়, আইনা কে মানন দে তো লগি দিল তো বহুত হয়, আইনা কে মানন দে তো লগি দিল তো বহুত হয়। আলহামদুলিল্লাহ, মল্লিকপুর হাফিজিয়া মাদ্রাসা ও সংস্থা জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির মাগরিবের পর থেকে এ পর্যন্ত সুমিষ্ট ভাষে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত ওলামায়ে কেরামের জবানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এসেছি। এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকি সময়টুকু মোনাজাতে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দান করুন। লক্ষ কোটি দুরুদ ও সালাম শুকুর গুজার সেই মহান রব্বুল আলামিন
যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত বাধা বিঘ্ন চড়াই উতরি দশ মাস দশটি সন্তান একই জায়গায় বেহেশতের বাগানে আমাকে দুটি কথা বলা আপনাদেরকে শ্রবণ করার মতো সুযোগ করে দিলেন। এজন্য প্রাণ খুলে পুরুষোচিত কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি, আল্লাহ তাআলার দেওয়া জবানি তার শেখানো ভাষাই বলি আলহামদুলিল্লাহ। বাজানরা আলহামদুলিল্লাহ ইংলিশ কোন শব্দ, বাংলা কোন শব্দ, এটি কি শব্দ? আরবি শব্দ। আলহামদুলিল্লাহ লিখতে কয় হরফ লাগে আপনারা জানেন? আরবিতে কয় হরফ লাগে? আট হরফ লাগে। কয় হরফ? আট হরফ লাগে। উপমহাদেশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একজন সাধক ছিলেন শাহ ওলিউল্লাহ দেহলভী রহিমাহুল্লাহ। তিনি তার কিতাবে লিখেছেন, কোন বান্দা কোন বন্দী যদি দিল থেকে রেজায় মাওলা আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে যদি একবার কোন মাহফিল কোন আলোচনায় বসে আল্লাহ তাআলা প্রশংসা স্বরূপ জবান থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেহেশত বানাইছেন আটটা, আলহামদুলিল্লাহ হরফ লিখতেও লাগে আঠারো, যদি কেউ দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা বেহেশতের আট দরজাই তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ কত দান। যাই হোক, ওই দিকে যাব না, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের হাফিজে কোরআনের ২৪ নাম্বার পারার ৩ নাম্বার সাফা ৯ নাম্বার লাইনে সূরাত জুমারের ৫৩ নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হুজুরের জমানে অসংখ্য অগণিত হাদিসের অমিও বাণী থেকে ছোট্ট একখানা হাদিসও আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এ হাফিজে কোরআনের ২৪ নাম্বার পারার ৩ নাম্বার সাফার ৯ নাম্বার লাইনের সূরা জুমারের ৫৩ নং আয়াতকে সামনে রেখে এবং রসুলের এই অমিও বাণী হাদিসটাকে সামনে রেখে শেষ পর্যন্ত আমি কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য হিম্মত সবর সবকিছুই দান করুক, সকলে বলুন আমিন। এই আয়াতে কারিমের মধ্যে কি বলছে সরাসরি আলোচনায় যাব। আল্লাহ তাআলা তার বন্ধুকে জানাই দেন, বন্ধু আপনি বলেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার গোলাম আয় রব্বে কারিম কি চিনলি না যে মালিক আমাদেরকে কত সুন্দর করে ডাক দিছেন? আয় বান্দা গুনাহ করছো, অপরাধ করছো, পাহাড় সমতুল্য, তোকে দুনিয়ার মানুষ ডাকাত বলে, জিনাকার বলে, বেবিচারী বলে, তোর সবাই তাড়িয়ে দেয়। আমি মালিক, তোকে তাড়াবো না, আমার দরজা না ফেরার দরজা না। আমার কাছে যদি একবার না কার কপাল নামক কলম দিয়া জমির নামক কাগজের উপরে একবার লিখে দিতে পারো আমি তোমার গোলাম, আমি মনিব তোকে কোলে কুদরতি কোলে উঠিয়ে নিব। জোরে বলে বলছো, এরে নবীর উম্মতের দাদ, ওই মালিক কত সুন্দর ভাবে আমাদেরকে ঘোষণা করেছেন, এরে দুনিয়ার গোলাম কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। এরে বান্দা গুনাহ করছো, দুনিয়ার মানুষের কাছে যদি যাও মানুষ তোরে জিনাকার বলবে, গুনাহগার বলবে। আমি মালিক, তোকে কখনো তাড়িয়ে দিব না, আমি মালিকের দরবার না ফেরার দরবার না। আমি মালিকের দরবারে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দাও, সমস্ত গুনাহ মাফ করে দিব। এরে বান্দা ভুল করবে, বান্দার এটা সিফাত, মালিকের কাছে ক্ষমা চাবে, এটা মালিকের সিফাত। সমস্ত পয়গম্বর সাধারণ ভুলের জন্য বছরকে বছর কান্না করেছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা মাত্র ভুল করার কারণে ৩০০ থেকে ৩৫০ বছর কেঁদেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। মালিকের কাছে বলে আরশে আজিমের মালিক,
আল্লাহ আমি আদম পয়গম্বর একটা অন্যায় করেছি ভুল করেছি রে মালিক আমার মতো পাপী কেউ নাই আমি জালিমদের কাতারে হয়ে গেলাম আমার একটা ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার ভুলটাকে সংশোধন করে মাফ করে দাও কবুল করে নাও আল্লাহ ডেকে বলে বন্ধু অমন করে চাইবেন না আমার কাছে চাইতে হইলে এমন একটা সিস্টেম আছে মালিক সূরার আফের 23 নাম্বার আয়াতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে চাইবেন চাইতেন এমন তাওফিক করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আফের 23 নাম্বার আয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এত সুন্দরভাবে মালিকের কাছে চেয়েছেন এরে দুনিয়ার গোলাম আমরা এত অন্যায় করার পর মালিকের কাছে একটিবারের জন্য ফিরি না আদম পয়গম্বর কান্না করে বলে ও মালিক আমি তো জালিমদের কাতারে হয়ে গেলাম ও মালিক আমার ভুল কি আপনি মাফ করবেন না বুঝি নাই রে মালিক আমি আদম পয়গম্বর একটা মাত্র ভুল করেছি আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন শুধু তাই না আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে পয়গম্বর আল্লাহর কাছে চাইছেন কেমন ভাবে ক্ষমা চাইতেন ওরে বান্দা সূরা কসাসের ভিতরে 16 নম্বর আয়াতে এত সুন্দর ভাবে বলেছেন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইব্রাহিম পয়গম্বর কান্না করে বলে ও আরশে আজিমের মালিক তুমি আমাকে কবুল করে নাও আমি তো অসুস্থ ছিলাম না রে মালিক হয়তো বা মানসিক থেকে আমি অসুস্থ আল্লাহ তালার কাছে বারবার এমন করে আল্লাহর কাছে হাত জাগাইয়া বলতেন আমরা এত ভুল অন্যায় করার পর মালিকের কাছে ফিরি না আমরা একটিবারের জন্য ওই মালিকের কাছে চাই না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মালিকের কাছে বলতেন হায় রব্বে কারীম এমন সুন্দর ভাবে হাত জাগাইয়া মালিকের কাছে চাইতেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি আহ কত সুন্দর কথা ও মালিক আপনি আমাকে মাফ করে দেন শুধু তাই না আমাদের একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল শরীরের মধ্যে পোকায় ধরেছে মালিকের কাছে কত সুন্দর ভাবে কাঁদতেন আর বলতেন ও মালিক আপনি আমাকে সব জায়গায় পোকায় ধরান কিন্তু জবানের ভিতরে আপনি পোকা লাগাইয়েন না জোরে বলুন সুবহানাল্লাহ বলতেন কি ইন্নি মাসানিয়াতুরু ওয়া আনতা আরহামুর রাহিম আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে চাইতেন ইন্নি মাসানিয়াতুরু
وانت ارحم اني مسني الضر وانت ارحم الراحمين اي رب كريم আপনি আমাকে এমন করেন মাফ করে দেন কবুল করে নেন আপনি আমাকে আপনার যেহেতু বান্দা আমি অসুস্থ আপনি তো দেখতেই আছেন কত সুন্দরভাবে মালিকের কাছে চাইতেন আর কান্না কাটি করতেন আজ আমরা এমন হলাম ওই মালিকের কাছে অন্যায় করার পর একটি বারার জন্য আমরা মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয় একটি বারের জন্য মসজিদে যাই না একটি বারের জন্য ওই মালিকের ক্ষুদ্র কদমে সেজদাও দেই না রাতে রাতারে কখনো বলি নাই রে মালিক আমার মতো অন্যায়কারী কেউ নাই কেউ নাই আমার মতো পাপী এই জমিনে কেউ নাই আমার মতো জুলুমকারীও কেউ নাই আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও শুধু তাই না এরে বান্দা ইউনুস পয়গম্বরকে পাঠাইলেন কিন্তু এক কারণে আমরা সকলে জানি ইউনুস পয়গম্বর ভিন্ন লাইন লয়ে নদী পথে চললেন কিন্তু মাত্র আল্লাহু আকবার একটা ভুল করলেন সাধারণত ইউনুস পয়গম্বরও মাছের পেটে চলে গেলেন মাছের পেটে যাওয়ার পরে নিজে বুঝতে পারলেন আমার এটা ভুল হয়ে গেছে তিনিও এইভাবে আল্লাহু আকবার তিনিও মালিকের কাছে বলা শুরু করলেন সূরা আম্বিয়ায় 87 নম্বর আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাদ জালিমিন আয় মালিক আমি জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন কত সুন্দর কথা এরে নবীর উম্মতের দল শুধু তাই না আমার মায়ার নবীর কোনো গুনাহ ছিল না আমার মায়ার নবী শ্রেষ্ঠ নবী নবীর মতো আর কোনো নবী আছে নেই আওয়াজ যেন আছে আমার নবীর কোনো গুনাহ ছিল আগে পিছে সামনে ডানে বামে কোনো গুনাহ না না ওই আমার মায়ার নবী ও রাতের আদারে এত গুনাহ না থাকার পর আমার মালিকের কাছে কান্নাকাটি করতেন আর বলতেন ও রব্বানা লা তুয়াখিযনা ইন নসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم আওয়াজ দেন আল্লাহু আকবার এরে বান্দা মায়ার নবী আল্লাহর কাছে কান্নাকাটি করতে না বলতেন যে মায়ার নবী আমাদের জন্য এখন মদিনায় শুয়ে শুয়ে কান্দে জোরে বলুন ঠিক ঠিক আল্লাহর ভয়ে কান্দেন উম্মতের টেনশনে কান্দেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আবু বকর প্রথম নম্বরের আবু বকর আল্লাহর নবীর সাহাবী ইন্তেকালের পূর্বে একটা কথা জেনে নেবেন মায়ার নবীও যেই কয়দিন জমিনে বয়স পেয়েছে আবু বকর ওই কয়দিনই জমিনে বয়স পেয়েছে জোরে বলুন সুবহান যেই কয়দিন মায়ার নবী অসুস্থ ছিলেন জমিনে ওই কয়দিন আবু বকর অসুস্থ ছিলেন আবু বকর ডেকে ডেকে বলেছে সাহাবায়ে কেরাম আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমি তো নবী মারা যাওয়ার পরে 2 বছর আমি দায়িত্ব আমার মৃত্যু সন্নিকটে আমার মনে হয় আমার জীবনের হায়াতের ঘন্টা মৃত্যুর ঘন্টা বেজে গেল ও সাহাবায়ে কেরাম আমার মৃত্যুর পরে আমি 2 বছর খেলাফতের এই রাজত্ব আমি পালন করেছি 2 বছরে মায়ার নবী আমার উপর সন্তুষ্ট কিনা জানি না ও পয়গম্বরের উম্মতের সাহাবায়ে কেরাম আমি ইন্তেকালের পর
ওই মায়ার নবীর রওজার কিনারে যায়া দাঁড়াইবা মায়ার নবীকে জিজ্ঞাসা করবা পয়গম্বর আপনার আদরের সাহাবী আবু বকর দুই বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে ও মায়ার নবী আপনি যদি রাজি খুশি থাকেন আপনার ডান সাইডে শুইতে চায় আর যদি আবু বকর ডেকে বলেছে মায়ার নবী যদি আমার সালামের জবাব দেয় কথার জবাব দেয় আমাকে দাফন করে দিবে আর যদি মায়ের নবী কোনো কথা না বলে এরে সাহাবাই কিরাম আমি আবু বকর কি অদূরে এক জঙ্গলে ওই জঙ্গলের ভিতরে দাফন করে দি আমি আবু বকরকে যে বাবি হোক ওখানে রেখে আসবা মায়ার নবীর পাশে ঘুম পড়াবালা একমাত্র কার ভয় আল্লাহর ভয়ে বান্দা নবীর মায়া এমন একটা জিনিস এই নবীও সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন কাদের জন্য বলেন উম্মতের জন্য কার জন্য আফ্রিকার জঙ্গলের বেলাল সমস্ত সাহাবায়ে কিরাম এসে বলে ও পয়গম্বর আপনার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে আমরা চলে যাই পয়গম্বর বলে সাহাবায়ে কিরাম আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে দেখি না ওর কি কিছু প্রয়োজন নাই বলে হ্যাঁ হ্যাঁ ওই কামরার পিছনে বসে কান্না করতেছে বেলালকে ডেকে বলে ও বেলাল সমস্ত সাহাবায়ে কিরাম যা যার মতো করে নিয়ে যায় তুমি কেন চাও না আফ্রিকার জঙ্গলের কালো বেলাল ডেকে বলে মায়ার নবী আমি আপনার চেহারার দিকে তাকাইলে আমি বেলালের কোনো ক্ষুধা থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ ও মায়ার নবী আপনার কাছ থেকে কি নেব তবে আমি বেলাল আপনার কাছে জানতে চাই দুনিয়াতে আপনার কাছে রইলাম আপনার খেদমত করব কিন্তু কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে মালিক যেদিন কফার নামে সাংবর্ঠা নাই যেই দিনকার সমস্ত পয়গম্বরেরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে ও মায়ার নবী আপনি বলেন আমি বেলাল আপনাকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে মায়ার নবী বলে বেলাল চিন্তা নাই টেনশন নাই আমাকে তুমি পাইবা চারটি জায়গায় জোরে বলুন সুবহানাল্লাহ পাইবা 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 বেলাল শানখানে পাইবা 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 বেলাল শানখানে কবর হাসর পুনসিরতার মিজানে কবর হাসর পুনসিরতার মিজানে এই মায়ার নবী আমাদের জন্য এখনো কান্না করে মদিনা মুনাওয়ারা এর নবীর উম্মতের দল সেই মায়ার নবীর জন্য তুই একটিবারের জন্য কান্না করোনা রে গোলাম আমার নবী মোনাজাত করতেন এ বান্দা একমাত্র উম্মতের জন্য কিন্তু সেই উম্মত আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে না এমনটা আছে কিনা বলেন বলে হুজুর আমরা কি মুসলমান কিন্তু আমরা সুন্নাত মানি না উম্মত মানি আমার মায়ার নবী ডেকে বলে দুনিয়ার গোলাম তোমরা আমার উম্মত মানলি হবে না সুন্নাত মানা লাগবে জোরে বলুন ঠিক কি এরে বান্দা তুই কি জানো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরে বান্দা সর্বপ্রথম দুনিয়াতে তোর স্ত্রীও তোর জন্য পর হয়ে যাবে এ বান্দা এই দুনিয়ায় তোর কেউ আপন থাকবে না সর্বপ্রথম যে জিনিসটা তুই মৃত্যুর পরে হালাবি বান্দা ওয়া ইন আউয়ালা মা মাউতি হুয়া ইসমি এ বান্দা এখনো কান্না করো না ওই মালিকের কাছে চাও না মৃত্যুর পরে সর্বপ্রথম তোকে কেউ নাম ধরো ডাকবে না ইন আউয়ালা মা মাউতি হুয়া ইসমি তোর নামটা পর্যন্ত হারাবি বলবে আব্দুল করিমের লাশ
এর গোলাম জানিয়া নে শুধু তাই না ইউখরিজুনা মিন বাইতি যেই ঘরের মায়ায় তুই বের হও না যেই ঘরের মায়ায় তুই লেগে থাকরে বান্দা ওই ঘর থেকে তোর আপন বিবি ছেলে মেয়ে সবাই তোর ইউখরিজুনা মিন বাইতি ওই ঘর থেকে তোকে টেনে টেনে হেসে হেসে বাহিরে বের করে দেবে শুধু তাই না রে বান্দা ইউজাররুদুনানি মিন মালাবিসি এমন আচরণ তোর সাথে করবে রে গোলাম ইউফিলুনানি ইউফসিলুনানি এজন্য বলি বান্দা ওই মালিকের কাছে বারবার ক্ষমা চা ওই মালিকের কাছে বান্দা ক্ষমা চা মূল আলোচনা হল আমার আল্লাহ বলছে দুনিয়ার গোলাম যত অন্যায় করেছো যত পাপ করেছো এরপরও পার সমতুল্য যদি অন্যায় করো আমি মালিকের কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব মুসলমানি বুয়াদ গর্দন খাদানি عنان خود بدست خاج جادان یا الهی دید مجھ کو علم نور عطا کر دے مجھ کو دل سے دور حس دارت خوف حق در دل مدار جنت المأوات حق وارا مقام এর বান্দা কত গুনাহ করছো পয়গম্বরের দরবারে আরে এত একটা যুবক কান্নার আওয়াজ দেয় সাহাবাই কেরাম বলে ও পয়গম্বর ও মায়ার নবী আপনার কামরার সামনে একটা যুবক কান্না করে ওর কান্নার কারণে আমরা কেউ চোখের পানি রাখতে পারি না রে পয়গম্বর বলো কে কান্না করে বলে তাকে গিয়া সালাম জানাও পয়গম্বর তোমাকে ডাকতেছে মায়ার নবী বলার সঙ্গে সঙ্গে যুবকটা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল পয়গম্বর জিজ্ঞাসা করে হেরি আল্লাহর বান্দা যুবক কেন কান্না করো কান্নার কারণ কি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে মায়ার নবী আমি যে ভুল করেছি অন্যায় করেছি আমার ভুল আল্লাহ তাআলা মাফ করবেন আপনার কাছে জানতে চাই মায়ের নবী বলে হেরে যুবক বল কি অন্যায় করেছো বলে হুজুর না না আমার কলিজাটা চিরে যদি দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতেন আমার মনে বড় কষ্ট আমার দিল বলে আমার মতো গুনাহগার পাপী এই জমিনে আর কেউ নাই ও পয়গম্বর আমার মতো জালিম জুলুমকারী আর কেউ নাই মায়ার নবী ধমক দিয়ে বলে যুবক বল ওই মালিকের রহমতের চেয়ে তোর কি গুনাহ বেশি দেখে বলে আমার মনে হয় মায়ার নবী আল্লাহর রহমতের থেকেও মনে হয় আমার গুনাহ বেশি হবে বলে তোমার নাম কি কি তোমার পরিচয় দেখে বলে পয়গম্বর আমার নাম দাহিয়া কলব বলে কি অন্যায় করেছো ডেকে ডেকে বলে পয়গম্বর আমার ওই রজ্জাত আমার বিবির গর্ভে একটা সন্তান হয়েছে সন্তানটা আসার পরে আমার সফরের সময় আমি ডেকে বললাম বিবি আমি সফরে যাব ডেকে বলতেছে বিবি সফরে যাব যদি আমার ওই রজ্জাত এই সন্তানটা মেয়ে হয় তুমি দুনিয়া থেকে বিদায় করে দেবে আর আমি সফর থেকে আসার পর দেখব ছেলে সন্তান হলে রেখে দিও সমস্যা নাই কিন্তু হুজুর আমি যখন সফরে চলে গেলাম আমার বিবি এদিকে কত কষ্ট করে করে দিন কাল কাল পের হয় যখন সময় হলো কিন্তু আমি জানি না আমি সফর থেকে আসার পর বললাম বিবি আমার সন্তানের কি খবর বিবি বলে আল্লাহর মার আল্লাহর হেফাজতি নিয়ে গেছে আপনাকে দেখার সুযোগ দেয় নাই ডেকে বলতে আছে প্রাণের বিবি তার মানে তুমি মনে হয় মেরে ফেলেছ সন্তান কখনো মা মারতে পারে না জোরে বলুন মারতে পারে কিনা হইয়াছেলে মরিয়া গেলে না ডাকিলে মা চিরকালই রয়ে যায় ওই মায়ের মনে ঘা হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ চিরকালই রয়ে যায় ওই বাবার মনে তাপ জোরে বলুন ঠিক কিনা
নদীরে পার ভাঙে ও পার করে এই তো নদীরে খেলা সকাল বেলা ধরিরে তুই ফকিরে সন্ধ্যা বেলা কোটি টাকার বড় লোক ওয়াবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে হে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো বিশারা জাদু ঘরে খায় না মাটি পোকা মাকুর ঘিরি না তারে করে উঁচু জাগার পানি যেমন নিচু জমিতে যায় আল্লাহ তালার রহমত আসে নরম তারি সন্তান কখনো মা জমিনের ভিতরে আগলে ধরে কোনোদিন মারতে পারে না এরে বান্দা তোমাদের বুঝাবার জন্য বলি এরে বান্দাই জমিনের ভিতরে বহু ঘটনা হয়েছে সন্তানের জন্য মাও পাগল থাকে বাস্তব প্রমাণ আপনারা নেটে দেখবেন আমার ইউটিউবে বয়ানে আমি বয়াজন এক জায়গায় বলেছি এই পদ্মায় লঞ্চ পারাপার হয় আমাদের পটুয়াখালীর একটা ঘটনা আমি মাহফিল করতে গিয়ে এক বৃদ্ধা বাবা যে আমাকে এসে বলে হুজুর আমার সন্তানের জন্য বাবার জন্য দোয়া করেন প্রথম এসে বলে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমি বললাম আপনার বয়সী দুসে বিনটি আপনার বাবাও গিয়ে কোনো বেঁচে আছে দেখে বলে হুজুর আমার বাবা মানে আমার একটা মাত্র সন্তান এই সন্তানটা হুজুর ঢাকায় চাকরি করে কিছুদিন আগে হুজুর আমার বাড়িতে আসছে ওর মা সুন্দর মতো পিঠা বানায় সুন্দর মতো গোস্ত তৈয়ার করিয়া খাওয়াই দিছে ছুটিতে আসছে যাওয়ার সময় মার গালে চুমু দিয়ে বলে মা যাই আবার যখন ছুটি পাবো ঢাকা থেকে বসের কাছ থেকে আবার ছুটি নিয়ে আসবো মা সুন্দর মতো বিদায় দিলেন এ বাবাজি লঞ্চরূপ যে আপনারা জানেন নাই পদ্মায় কয়েক বছর আগে ওই লঞ্চের ভিতরে ওই যুবকটা ছিল ওরে বাবাজি লঞ্চ যখন ডুববে পরিস্থিতি লোক বিফুরুলি অবস্থা দেখে ওই যুবক মোবাইলে মাকে ফোন দিয়েছে মাকে ফোন দেওয়ার পরে মা ফোনটা রিসিভ করেছে ওই দিক থেকে দেখে কান্নার আওয়াজ মা কান্নার আওয়াজ তুমি বলে বাবা কেন কান্না করো কারণ কি এর বাবা বল বল পথে কি হয়েছে কেন কান্না কর সন্তান কান্না করে বলতে পারে না রে মা আমার মনে হয় তোমার সাথে জীবনের শেষ কথা রে মা আর মনে হয় কথা বলতে পারবো না এতটুকু কথা বলছে এর মধ্যে আর আল্লাহর বান্দা কথা বলতে পারে না ওরে আল্লাহর বান্দা অনেক মানুষ মারা গেল তার ভিতর ওই ছেলেটাও মারা গেছে মা বাবা পাগলের মতো দৌড়ে পদ্মার পারে চলে এসেছেন সন্তানের লাশ খোঁজার জন্য সন্তানের লাশ লোকেরা বলে ওইখানে লাশ আছে লাশের কাছে যায় কিন্তু নিজের সন্তানের লাশ দেখি না ডেকে ডেকে বলে আমার সোনার মানিক কই এরে বাবা আমার গালে যখন চুমা লাগাইয়া জন্মের মতো বিদায় হয়ে আসছো বাবা তোরে কি আর দেখা পাবো না হুজুর বারবার খালি ঘুরে আমিও পাগলের মতো হয়ে গেছি তিন দিন ছিলাম পদ্মার পারে মানুষের কাছে জিগাইলাম লাশের সন্ধান নাই ওরে সন্ধান না পর পরে বাড়িতে নিরুপায় হয়ে চলে গেল হুজুর আমাদের জালকাঠি জেলার রাজাপুর থানার একটা ওই বিষকালী নদীর ওখানে একটা দ্বীপ আছে পুকুরি জানা হুজুর প্রায় 14-15 দিন পর ওইখানে লোকের একটা লাশ দেখলো ওই লাশটা ওইখানে মানুষ থানায় খবর দিয়ে জালকাঠি রাজাপুর থানায় দারোগা পুলিশ পাঠিয়ে দিলেন এসে দেখলে লাশটা পচে পচে গলে যাচ্ছে মানুষ গন্ধে কাছে ফেরে না ওই যুবকটার পরনে প্যান্ট ছিল শরীরে কিছু নাই অনেক অংশ কিতে যেন খেয়ে ফেলেছে ওরে প্যান্টের পকেটে দেখে একটা মোবাইল ওই মোবাইলটা বের করে দেখে মোবাইলটা বন্ধ ওই মোবাইলটা হুজুর বের করার পরে মোবাইলের ভিতরে সিম কার্ডটা বের করে দারোগা মনে মনে ভাবছে ঠিকানা পাওয়া যাবে কোথায় যুবকের বাড়ি নাম নাই ঠিকানা নাই হুজুর দারোগা নিজে ওই সিম কার্ডটা তার নিজের মোবাইলের মধ্যে ঢুকাইয়া হুজুর তালাশ করতেছে কার নাম্বার পাওয়া যায়
হুজুর তালাশ করতে করতে দারোগা নিজে বলছে যে আমি এইভাবে পাইতে পাইতে দেখি মা বাবা নামে সেভ করা। দারোগা নিজে যখন মা বাবার নামে ওই নাম্বারে যখন কল দিল, দশ বারো দিন পরে মা ওই দিক থেকে রিসিভ করে কান্না কণ্ঠে বলে, সোনার মানি এরে বাবা তোর জন্য আমি বড় পাগল, এরে বাবা কোথায় আসব আমি তোরে না দেখিয়া থাকতে পারি না বাবা, আমি দশ দিন পর্যন্ত খানায় মুখ লাগাই তোর বাবা খাই না রে বাবা, তুই আসু কোথায় বাপ ওই দিক থেকে চোখের পানি রাখতে পারে না দারোগা, ওই দারোগা চোখের পানি ফেলাইয়া কান্না কণ্ঠে বলে, ও মা আমি তোমার সন্তান না রে মা, আমি জালকাটি রাজাপুর থানার দারোগা, এ মা তুই যদি তোর সন্তানের লাশটা দেখতে চাও এর মা জলদি করে আয় আয়, তোর সন্তানের লাশের কাছে কেউ ফিরি না, গন্ধ আসে মা আয় তোর সন্তানের এক নজর দেখিয়ে যা। হুজুর আমি আমার স্ত্রী দুইজন পাগলের মতো দৌড়ানো শুরু করলাম, গিয়ে দেখি খালি মানুষ সাথে সাথে ভিড়, এই লাশের কাছে কেউ ফেরে না, সবাই নাকি রুমাল দিয়া কাপড় দিয়ে দূরে দাঁড়িয়ে দেখতে আসে কেউ কাছেও ফেরে না। হুজুর তার মা আমার বিবি দৌড়াইয়া পাগলের মতো ওই পচা লাশ পচিয়া গেছে খসিয়া গেছে, ওই পচা লাশের উপরে ওর মা দৌড়ে যাইয়া পড়ি, ওই পচা লাশের সন্তানের গালের উপরে চুমুকা আর বলে, বাবা সোনার মানিক আমার কই, ও বাবা আমার কি বলিয়া বিদায় দিয়া গেছ। হুজুর মানুষে বলছে আমি নিজে দেখলাম ওই সন্তানের পচা গোস্ত ওর মার মুখের মধ্যে লাগছে গন্ধ পায় না। এরে বাবা মা কখনো সন্তানকে ফালাইয়া দিতে পারে না, বুঝাবার জন্য বললাম দাহিয়া কলমিনীকে বলে মায়ার নবী আমার সন্তান আমার দুনিয়ায় আছে, আমার বিবি আমার কাছে গোপন রেখেছে, আমার বিবি আমাকে বলছে হেফাজতে আছে আল্লাহর মাল নিয়ে গেছে। হুজুর আমি আর বাড়াবাড়ি করলাম না, কিন্তু মেয়েটার নাম রেখেছিল জামিলা, জামিলা মাতি সুন্দর সুন্দরী। হুজুর এই সুন্দর মেয়েটা একটু বড় হয়েছে, আব্বু বলিয়া ডাক দেয়, মা বলে ডাক দেয়। আমার বিবি মনে মনে ভাবছে এত সুন্দর ফুটফুটে সুন্দরী মেয়েটা এখন যদি ওর বাবার কাছে নিয়ে আসি হয়তো ওর বাবা ওকে কিছু করবে না মারবে না। হুজুর আমার বিবি একটু বড় হয়েছে দেখতে সুন্দর, আব্বু বলে ডাক দেয়, এখন আমার কাছে নিয়ে আসছে। আমি সন্তানটাকে দেখে জিজ্ঞাসা করলাম ওই প্রাণের বিবি বাচ্চাটা কার বলবানি, আমার বিবি ডেকে বলে ও প্রাণের স্বামী এই বাচ্চাটা মনে কিছু করবেন না, বাচ্চাটা আপনার বলে গোপন রেখেছি আমি মা হয়ে সন্তানকে মারতে পারি না। এরে বাবা সন্তানের জন্য কি মায়া, একটু বুঝায় আমার বিবি অসুস্থ ছিল, আমার নিজের বিবির কথা বলি, অপারেশন থিয়েটারে যখন নিয়ে যাবে আমার বিবি তখন ডাক্তারের কাছে লিখিত দেওয়া লাগে অপারেশন করতে হলে, মানে কি নিদামি দিতে হয়। আমার বিবি দেখলাম চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমাকে ইশা করে ইশারায় ডাক দিল আমি কাছে আসলাম। আমার শাশুড়িকে বললো আপনি একটু সরে যান, আমার বিবি আমার হাতটা ধরে বড় কথা বলতে পারে নাই, আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বল প্রাণের স্বামী আপনার সাথে সংসার করলাম মানে কষ্ট দেবেন না, কখনো অপাশন থিয়েটারে যাই, ও স্বামী আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহর আস্তে আমাকে মাফ করে দেন,
আর আপনার কাছে একটা আবদার রাখি, আল্লাহ যদি আমার সন্তান দান করে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই সন্তানটা আপনি দ্বীনের রাস্তায় পড়াইয়েন, এই সন্তানটা আপনি কখনো, এই সন্তানটাকে আপনি কখনো ফালাইয়া দিবেন না। এর নবীর উম্মতের দল, এটা তো বাস্তব কথা। ওরে সন্তানের জন্য মার কি যে মায়া, ওই মা গোপন রেখেছে, স্বামী বলতেছে প্রাণের বিবি, তাহলে এতদিন কেন গোপন রেখেছো বলে, হা গোপন রাখলাম, কারণ যেহেতু আপনি মেরে ফেলবেন, এত সুন্দর বাচ্চাটা তো মারতে পারি না প্রাণের শ্বাসে। হুজুর আমার বিবিকে না জানাইয়া শয়তানের প্রবঞ্চনা ওয়াসওয়াসা আমার মধ্যে ডাক্তারা শুরু করে দিল, আমি গোপনে গোপনে শয়তানের প্রবঞ্চনায় পড়ে ভাবলাম এই বাচ্চাটা রাখা যাবে না, এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। দুই রকমের ঘটনা লিখেছে, একবার বলেছে বিবি এই বাচ্চাটাকে ওর নানা বাড়ি অনেক দিন হয় যায় না, সুন্দর মতো সাজাইয়া সুন্দর মতো জামা কাপড় পরাইয়া গোসল করাইয়া জনমের মতো একটু বিদায় দাও, মনে মনে কয় সুন্দর মতো গোসল করাইয়া ভালো পোশাক করে দাও, ওর নানা বাড়ি ওকে নিয়ে যাবো। বিবি ও সুন্দর মতো গোসল করাই, সকাল বেলায় গোসল করানো শুরু করলো, ছোট বাচ্চা জেগে বলে মা তুমি তো কোনোদিন আমাকে এত সুন্দর করে গোসল করাও না, এত সুন্দর ভালো পোশাক তো কোনোভাবে কোনোদিন মনের মতো সাজাও না রে মা, আজকে কেন আমার সুন্দর মতো গোসল করা, বলে তুই তোর বাবার সাথে তোর নানা বাড়ি যাবি, এরে মা তোর বাবা তোর মোহাব্বত করবে মারবে না রে মা, সুন্দর মতো গোসল করাইয়া সাজাইয়া সুন্দর পোশাক গুলো পরাইয়া যখন জামিলাকে সাজাইয়া দিল, স্ত্রী দরজার ফাঁক দিয়া তাকাইয়া তাকাইয়া চোখের পানি সেরে আর বল, ও প্রাণের স্বামী আমার, আমার এই সন্তানটা যদি হাঁটতে কষ্ট হয় আপনি কাঁধে করে নিয়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা এমন করে না বাবারে, বাবারে বাবারে সবসময় বলে না সন্তানের, এ কষ্ট যেন হয় না, দেখেন বারবার বাবা মারলে মা বারবার ডাকলায় তুমি মারো আমি মারতে পারি, মা মারলে কিন্তু মায়ার মার দেয় কিন্তু বাবা মারলে কিন্তু মার কলি যায় লাগে, আছে না, বিদেশে বিরাজ্যে যদি ছেলে মারা যায় পশু পাখি জাগা জানার আগে আগে জানে মা, জোরে বলুন ঠিক কি না। এরে বান্দা আপনারা ঘুমান, আল্লাহু আকবার বলেন, শোন শোন মল্লিকুরবাসী শোন দিয়াম, শোন শোন ফরিদপুরবাসী শোন দিয়াম, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, আল্লাহু আকবার, শোন শোন মল্লিকুরবাসী শোন দিয়াম, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, এই মাহফিলে জানে ওয়ালা মুসলমান সবাই কারো গায়ে আওয়ামীলীগের বিলপি লেখা নাই, আছে আছে আছে, এই মাহফিলে জানে ওয়ালা মুসলমান সবাই কারো গায়ে চর্ম নাই আর তবলিগ লেখা নাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, কে কে রাজি আছে হাত জাগায়, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, যারা যারা যাব আমরা হাতটা নাড়া দেই সবাই, হাত নাড়া দেই সবাই, হাত নাড়া দেই সবাই, শোন শোন হাফিজাবাসী শোন দিয়া মন, ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন, বাংলাদেশের নব্য নাস্তিক মুরত টাকলা কয় এই দেশ নাকি ইসলামের রাষ্ট্র থাকবে না রে ভাই, আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠে জুতা মারতে চাই, জোরে বলুন ঠিক কি না, ওরে এই দেশে নাস্তিকেরই কোনো ঠাইও নাই, আল্লাহু আকবার,
স্বর্ণ স্বর্ণ মল্লিকপুরবাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো তোমাদের হাফিজি মাদ্রাস মাহফিল আয়োজন এই দেশেরই পতিলয়ের পতিটা লয়ের পরিমণি জামিনে সারা পায় বাংলার শিল্প মামুনুল হক জেলে বন্দিরা এই ঠিক কিনা আমার তা ঠিক কিনা পতিতালয়ের পরিমণি জামিনে সারা পায় বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ জেলখানায় বন্দি রয় আমরা সবাই আওয়াজ তুলবো আল্লাহু আকবার বলো ভাই আল্লাহু আকবার জেলখানা থেকে সবাইকে মুক্ত আনতে চাই স্বর্ণ স্বর্ণ ফরিদপুরবাসী স্বর্ণ দিয়া মন ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরে নবীর উম্মতের দল দাহিয়া কল মিলিকে বলে মায়ার নবী আমি যখন আমার দিদিকে বললাম সুন্দর মতো সাজাইয়ে দিল মনে আছে স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী আমার সন্তান যদি হাঁটতে না পারে আপনার কাঁধে করে হাসতে করে নিয়ে যাবেন কষ্ট দিবেন না হুজুর আমার সন্তানটা নিয়ে আপনি যখন আমি রওনা হলাম পাহাড়ের পথ জঙ্গলের পথ দিয়ে আমার ছোট সন্তান জামিলা ডেকে বলে বাবা আমি মার সাথে বহুবার যে রাস্তা দিয়ে নানা বাড়ি গেছি এই রাস্তাটা তো আমি চিনি সন্তান ডেকে বলে বাবা আমি বারবার মার সাথে যে রাস্তা দিয়ে নানার বাড়ি গেছি রে বাবা ওই রাস্তাটা তো এই রাস্তা না ওরে বাবা এই রাস্তাটা তো আমার পরিচিত রাস্তা না হুজুর আমার সন্তানকে একটা ধমক দিয়ে বললাম এর সন্তান তুই কয়টা রাস্তা চিনো এই রাস্তাটাও তোর নানা বাড়ির রাস্তা এটা সন্তানকে বাবা ধমক দিয়ে বলে ডেকে বলে হুজুর আমি দাহিয়া কল পাহাড়ের পাদদেশে চলে গেলাম আমার সন্তানটাকে একটু দূরে দাঁড় করাইয়া আমি আমার যন্ত্র দ্বারা আমি গর্ত খোঁড়া শুরু করব হুজুর গর্ত বানাই আর গর্তের ধুলাগুলো আমার দাড়িতে এসে লাগে আমার সন্তানের ওই ধুলাগুলো দাড়ি থেকে সরায় আর বলে আব্বু তুমি এই কষ্ট কার জন্য করো বাবা এত কষ্ট কেন করো তুমি এই করত কেন করো কেন কষ্ট কর হুজুর আমার সন্তানকে আমি বুঝতে দেই না আমি বলি বাবা একটু সর আবার গর্ত কর হুজুর গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেছে হুজুর আমার সন্তানটাকে আমি বললাম এদিকে কথা শোন হুজুর আমার সন্তানটা গর্তের নিকটে আসার পরে সন্তানটাকে একটা ধাক্কা মারিয়ে গর্তের মধ্যে আমার সন্তানটা ডাক দিয়ে বলে আব্বু বোঝার বাকি নাই বাবা আমি তোমার কাছে জানটা বিখ্যাত আব্বু তোমার আর কোনদিন আব্বু বলিও ডাক দিব মার কাছে বলে আনছো বাবা নানার বাড়ির কথা বলে আজকে বাবা তুমি কেন আমার তোমার বাবা আমি এই দেশেও থাকবো না ভিন্ন দেশে চলে যাব মায়ার নবী ডেকে বলে মায়ার নবী আমি আমার সন্তানটার কথা শুনলাম না বড় একটা পাথর নিলাম ওই পাথরটা নিয়ে আমি যখন আমার সন্তানের উপরে মাথার উপরে প্রথম মারল মাথাটা রক্ত ফেটে হুজুর ফিনকির মতো রক্ত বের হয়ে গেছে সন্তানটা ডাক আব্বু ও মায়ার নবী ওই সন্তানের ডাকটা আজ আমার কানের মধ্যে বাজে ডাক দিয়ে বলে হুজুর আমি আর একটা পাথর নিল ওই পাথরটা দিয়ে আমি আবার যখন মারলাম আমার সন্তানটা চিৎকার মারছে হুজুর আমি দাইয়া করবে এই জন্যই করছি পাপ করছি মায়ার নবী আপনি বলেন আমি দাহি কলবের এই গুনাও কি আমার আল্লাহ মাফ করে দিবে মায়ার নবী ডেকে বলে ও দাহি কল কি কাজ করলাই কাজ কি কোন মানুষ করতে পারে এই ঘটনা শোনার পরে মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দাও একটা সুন্নতের আমল মায়ার নবী ডেকে বলে ও দাহি কল
এই গুনাহ কি কোনো মানুষ করতে পারে? ডেকে বলে মায়ের নবী, গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? মায়ের নবী ডেকে বলে, ও তাইয়্যেব আল-মামার, আল্লাহ সুন্দর মতো ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যত ভুল করছো, যত অন্যায় করছো, আমার দরবার না, ফেরার দরবার না, আয় আয় আয়, এ যুবকরা আয় 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 আয়, আমি মাওলার দরবারে আয়, আমি মাওলার দরবার থেকে তোদেরকে তাড়াইয়া দিব না, হাঁকাইয়া দিব না। যত ভুল করার পরে মালিকের কাছে দিল থেকে যদি শেষ রাতে উঠে দুরাকাত নামাজ পড়ে, মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে বলো, ও আরশে আজিমের মালিক, আমার মতো অন্যায়কারী কেউ নাই, আমার মতো জুলুমকারী কেউ নাই, আমার মতো পাপী এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই রে মালিক। এ বলে চোখের পানি সেরে যদি মালিকের কাছে যদি একবার বলতে পারো, আমার আল্লাহ তাআলা তোর তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এ বান্দা, আমরা একটি বারের জন্য চাই না, মরণের কথা স্মরণ হয় না। হেরে বান্দা, মৃত্যু তোমাকে বারবার মেসেজ দেয়। এক নাম্বার মেসেজ, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আরে বান্দা, ওই মালিক বারবার তোকে মৃত্যুর মাধ্যমে মেসেজ দেয় যে বান্দা, মা মেয়ের মধ্যে এত গভীর সম্পর্ক, আমি আল্লাহ সেটাকে বিচ্ছিন্ন করে দেই। দ্বিতীয় নাম্বার মেসেজ, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। এরে বান্দা, ভাই ভাইয়ের মধ্যে কত গভীর সম্পর্ক, বাবার সন্তানের মধ্যে কত গভীর সম্পর্ক। মৃত্যু ডেকে বলে, বান্দা আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। এত মায়া, এত মায়া, আমি আল্লাহ সেটাকে আলাদা করে দেই। তিন নাম্বার মেসেজ, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। দুই নাম্বার, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব। এরে বান্দা, বন্ধুর জন্য বড় পাগল পাগল, এই বন্ধুর জন্য তুই ঘর থেকে ছাড়ো না রে বান্দা, মসজিদে যাও না, এই বন্ধুর থেকে আমি তোকে আলাদা করে দেব। আবার মৃত্যু ডেকে ডেকে বলে, আব্দুল করিম, এ আলামিন, জেনে নে, আমি তোকে কিন্তু সারা দেব না। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর। এরে বান্দাম, এই কবর এমন একটা জায়গা যেই ঘরের ভিতরে তোর যাওয়া লাগবে। ওরে বাতি নাই, সাথি নাই, কিচ্ছু নাই বান্দা, এই কবরে তোর মা নাই, বাবা নাই, আসেনি বলেন কেউ নাই। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর। আমি এমন একটা মৌত, এমন একটা ঘর, এমন একটা কবর, আমার ঘরে সব কিছু বড়া। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, ভাগতে পারবি না, এরে বান্দা, ভাগার মতো কোনো সুযোগ নাই। ওয়ালা ইয়াবকা মাখলুকুন ইল্লা ইয়াদুকুনি। এরে বান্দা, আমার কাছে চা, আমারে তালাশ করো, পাও না, গুনাহ করছো, আমার কাছে চা, আমি তোর অতি নিকটে। ফাইনা মা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা গুনাহ করছ, আমারে তালাশ করো, পাও না। আরে বান্দা, ডানে বামে সামনে পিছনে, ওয়া ফি আনফুসিকুম মাফালা তুবসিরুন।
এরে বান্দা আমি তোর সামনে পিছনে যেদিকে তাকাবি ওইদিকে আমি মাওলা আমাকে তুই তালাশ করে তো একবারও চাইলি না কেমন ভাবে আমাকে তালাশ করো ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই কখনো পাও সোজা করে ঘুমান না সব সময় পাও পাকা করে ঘুমান ওরে আমাদের রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে হযরত আপনি কেন পাও সোজা করে ঘুমান না কারণ কি চিৎকার মেরে বলে আব্দুর রশিদ কি প্রশ্ন করলা আমি পাও যেদিকে ঘুরাই ওই দিকে আমি মাওলার কুদরতের তাজাল্লি দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার মাওলা অফিয়ান কিছুকুম আফালা তুসিরুন যেদিকে তাকাইব ওইদিকে আমার মালিক ওই মালিকের ডাকলে তুমি পাবা যত অন্যায় করেছ যত ভুল করেছ বান্দা সব গুনাহ খাতাগুলো আমার মালিক মাফ করে দিবে অন্যায় করেছ বান্দা ওই অন্ধকার কবর যেই কবরে আলো নাই বাতি নাই সাথী নাই রে বান্দা ওই কবরে তোমার আমার পাথর নিয়ে যাওয়া লাগবে ওরে বান্দা ওই কবরে আপন বলতে কেউ হবে না ওরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামার পূর্বে কবরকে সাবধান করে বলে এ কবর সাবধান এ কবর আমি আবু যর গিফারী তোরে ডেকে ডেকে বলি ইয়া কবর আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাই আমি আবু যর গিফারী তোকে উদ্দেশ্য করে বললাম ইয়া কবর আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাই হেরে কবর সাবধান তোর ভিতর কাকে রাখবে তুই কি জানো হাদি ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কোনো আওয়াজ দেয় না আবার ডেকে বলে কবর তোর ভিতর কাকে রাখবে তুই কি জানো হাদিহি জাওজু আলিল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর কোনো আওয়াজ দেয় না আবার ডেকে বলে কবর সাবধান তোর ভিতর কাকে রাখবে তুই কি জানো এ কবর হাসান হুসাইন উম্মুল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবর কোনো আওয়াজ দেয় না আবার আবু যর গিফারী ডেকে বলে কবর সাবধান সাবধান তোর ভিতরে কাকে রাখবো তুই তো শুনলি না হাদি ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদি জাওজু আলিল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ওয়া হাদি উম্মুল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার কবর আওয়াজ দেয় এ আবু যর গিফারী আমি কবর নবীজির কলিজার যুক্তা ফাতেমাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান হোসেন ওই জান্নাতের সরদার ওই সরদার হাসান হোসেন যুবক হবে ওদের মা কেউ আমি চিনি না মা আনা মাউদিউ হাসাবিন ওয়ালা নাসাবিন বাল আনা মাউদিউ আমালিন সালিহ মা আনা মাউদিউ আমালি মা আনা মাউদিউ হাসাবিন ওয়ালা নাসাবিন বাল আনা মাউদিউ আমালিন সালিহ ওরে আবু যর গিফারীকে কবর ডেকে বলে আরে আবু যর গিফারী আমি কবর এমন এক জায়গায় কবর আমি কাউকে চিনি না তার আমল যদি ভালো হয় তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করব আমল যদি ভালো না হয় আমি কবর তার সাথে খারাপ আচরণ করব পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওহাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার কারো কারো কবর হবে একটা জান্নাতের টুকরা আবার কারো কারো কবর হবে একটা জাহান্নামের গারা এরে বান্দা এরে বান্দা অন্ধকার কবরে যাওয়া লাগবে পাতে সংগ্রহ করা লাগবে এরে বান্দা এজন্য বলি আলীকেও কিন্তু সাবধান করেছে কবর ওই কবরে কেউ থাকবে না একদিন দেখবা তোমার লাশটা এসে হাজির হয়ে গেছে কেউ কাপড়ের কাপড় আনার জন্য মল্লিকপুর আসে পারে বাজারে ফরিদপুর বাজারে চলে গেছে কেউ বাস কাটার জন্য চলে গেছে কেউ আবার কাপড় আনার জন্য চলে গেছে কেউ আবার গরম পানি সুন্দর মতো গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া মশারিটা টানা
ওই মশারির মধ্যে তোমারে আমারে ঢুকাইয়া যখন গরম পানি তোমার শরীরে আমার শরীরের মধ্যে ঢালবে তুমি ডেকে বলবে রে ভাই এত গরম পানি আমার সহ্য হয় না রে ভাই এই গরম পানি আমার শরীরের মধ্যে ঢালিও না এরে বান্দা তোমার কবরের দিকে নিয়ে যাবে জন্মের মতো বিদায় দিবে কি যে উপায় হবে আমার মরণে কি যে উপায় হবে একটু কবরের পাতা সংগ্রহ করবে।